মুর্শিদাবাদ ফুড ফেস্টিভ্যাল 2023 এর ময়দানে চলছে জেলার সেরা রাঁধুনির প্রতিযোগিতা। বাছাই পর্ব থেকে কারা গেলেন চূড়ান্ত পর্বে? চলছে মুর্শিদাবাদ জেলার সেরা রাঁধুনির প্রতিযোগিতার বাছাই পর্ব, আর ইতিমধ্যেই প্রতিযোগীরা কিন্তু এখানে চলে এসেছেন এবং সেই প্রতিযোগিতা শুরু হয়েছে। বিচারকরা রয়েছেন, সাথে রয়েছেন এই মেলার অন্যতম হত্যাকর্তা বিধাতা সঞ্চালী মণ্ডল। প্রথমে তার কাছে যাব, তারপর প্রতিযোগী, সব মিলে কি চলছে এই ফুড ফেস্টিভ্যালের ময়দানে শুনে নেব সঞ্চালী দিক থেকে। জেলার সেরা রাঁধুনির প্রতিযোগিতা, একদম জেলার সেরা রাঁধুনির প্রতিযোগিতা চলছে, যেটা প্রথম পর্ব আমাদের এই মাঠে অনুষ্ঠিত হচ্ছে এই মুহূর্তে। যে যেরকম খুশি আইটেম বানিয়ে নিয়ে আসতে পারে এবং সেটার উপরে জাজমেন্ট হয়ে তারপর সেকেন্ড রাউন্ডে যাবে। আর এই ফাইনালে যাওয়ার জন্য রীতিমতো একে অপরকে কিন্তু টেক্কা দিচ্ছে প্রতিযোগীরা। বিচারকরা এখনো পর্যন্ত যেটুকু খাবার টেস্ট করেছে তারপরে কিন্তু তাদের রীতিমতো কালঘাম চোটার জোগাড়। প্রতিবার একই পরিস্থিতি, একই প্রশ্ন, মানে এত ভালো লেভেলের আর কি রান্না, এখান থেকে বেছে বের করাটা মানে খুব কঠিন। তবে এবার একটা সুবিধা আছে, মানে এতজন পার্টিসিপেন্টের মধ্যে শুধু ফার্স্ট সেকেন্ড থার্ড নয়, তিনজন আমরা টোটাল 12 জনকে বাজব। যদিও প্রতিবারই অর্গানাইজাররা 12 জন বলে, আমরা 12 জনে আটকে রাখতে পারি না, যদিও বাড়বে, এবারও বাড়বে আমার যেটা ধারণা। তো দেখা যাক, সব মিলে ঠিকঠাক চলছে। তো এখনও পর্যন্ত আমরা কয়েকটা ভালো লেগেছে সেগুলোকে আলাদা করে রেখেছি। তবে লাস্ট ইয়ার যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্স থেকে বলছি, কম্পিটিশন মানে আমাদের তরফ থেকে খুব কঠিন হয়ে গেছে। কারণ আমরা লাস্ট ইয়ার এখানেই আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড করেছিলাম, বাট আমরা চাই যে মুর্শিদাবাদের ফার্স্ট সেকেন্ড থার্ড সে কলকাতায় পৌঁছে গিয়ে একটা প্রাইজ, মেট্রোপলিটন শহর থেকে একটা প্রাইজ নিয়ে বহরমপুরে ফিরে আসুক। সেই আশা করেই আমরা 12 জনের মধ্যে প্রথম রাউন্ডে 12 জনকে সিলেক্ট করবো, তারপরে ফার্স্ট সেকেন্ড থার্ড আমরা চয়েস করে এখান থেকে কলকাতা পাঠাবো। এখনও অবধি যেগুলো এসছে তাদের মধ্যে তো আমরা যে লেভেলে হওয়া উচিত সেই লেভেলটা এখনও আমরা পাইনি, ঠিক আছে, বাট আশা করছি যে বাকি কম্পিটিটরদের সাথে আরও বেশি পাবো, আমরা আরও ভালোও পাবো। তবে ফার্স্ট সেকেন্ড থার্ড যারা কলকাতায় যাবে তাদের ক্ষেত্রে কিন্তু আরও টাফ হবে কম্পিটিশন। ইনিশিয়ালি আমি আরও বলতে চাই যে সেকেন্ড রাউন্ড যেটা ফাইনাল রাউন্ড সেটা কিন্তু লাইভ কুকিং কম্পিটিশন, সেটা কিন্তু এনাদের পক্ষে আরও যারা যাদেরকে আমরা এ করবো তাদের কাছে বড় চ্যালেঞ্জের ব্যাপার। লাইভ যে কুকিং কম্পিটিশন, এই বাছাই পর্ব থেকে যারা সরাসরি পৌঁছে যাবে চূড়ান্ত পর্বে তাদের জন্য কিন্তু আরও বড় চ্যালেঞ্জ থাকছে সেই চ্যালেঞ্জটা, কারণ সেখানে সরাসরি হবে লাইভ কুকিং কম্পিটিশন। আর এই বছর এতজন প্রতিযোগীর মধ্যে থেকে মোট 12 জনকে বেছে নেওয়া কিন্তু বিচারকদের সত্যি কষ্টকর কাজ হবে। যারা রয়েছেন প্রতিযোগী সরাসরি বলুন, তাদের সাথে কথা বলবো, কি বানিয়েছেন এবং কি মনে হচ্ছে সব মিলিয়ে? আমি বানিয়েছি এটা ভেজ এগ কারি, যা লেভেলের কম্পিটিশন তাতে জানি না কি হবে, যাই হোক প্রচুর কিছু শেখা যাচ্ছে এটাই। ম্যাডাম কি বানিয়েছেন? আমি বানিয়েছি ব্লু রাইস উইথ অ্যালং উইথ পানির মশলা, আর এটা হচ্ছে কোকোনাট পার্লস স্ক্যালপস। কি মনে হচ্ছে, কম্পিটিশন কি খুব হাই? অবশ্যই খুব হাই, দেখতেই পাচ্ছি অনেক নার্ভাসনেসও লাগছে, এক্সাইটেডও লাগছে, কি বলছেন না বলছেন সেটাও একটু শোনার আছে। আমি বানিয়েছি এটা আলু পালঙ্কের কোপ্তা। আপনারও ডিশটা খুব সুন্দর লাগছে, এটা কি? এটা সামাই কাটোরি উইথ রাবড়ি। এই ভাবনা কিভাবে এলো এবং কি মনে হচ্ছে যে বাকিদের মধ্যে থেকে জায়গা করে নিতে পারবেন টপ 12-এ? সেটা সময় বলবে, আর এটা বাড়িতে ট্রাই করি তাই এখানে একবার করে দেখলাম, ভাবলাম দেখি সবার মধ্যে আলাদা হয়তো হতে পারে, সেই ভেবেই নিয়ে এসেছি। প্রতিযোগী সবার এক একজনের কাছে প্রত্যেকের প্লেটে এক এক রকমের ডিশ এবং অভিনব ডিশ প্রত্যেকের কাছে, যে প্রত্যেকের মুখ থেকে তাদের গল্প শুনতে গেলে হয়তো এই পর্ব শেষ হবে না। তবে এই রাউন্ড থেকে কারা সেরা রাঁধুনির চূড়ান্ত পর্বে উঠছে সেই দিকে কিন্তু আমাদের নজর থাকবে, এবং আপনারাও নজর রাখুন ইমাজিন কমিউনিটি মিডিয়ার পর্দায়। সরাসরি ফুড ফেস্টিভ্যালের চূড়ান্ত পর্বের ছবিও কিন্তু লাইভ আমরা তুলে ধরবো আপনাদের সামনে। বহরমপুর থেকে বেদান্ত চট্টোপাধ্যায়, দেবনীল সরকার, ইমাজিন কমিউনিটি মিডিয়া, মুর্শিদাবাদ।